মাঝে মাঝে হয়তো আপনার মনের কোণে উঁকি দিতে পারে নানা উদ্ভট বুদ্ধি। যেমন আমেরিকা যদি বাংলাদেশের বিপরীত দিকে থেকে থাকে, তবে মাটিতে গর্ত খুঁড়ে পৃথিবীর ওই প্রান্তে হয়তো আমেরিকাতেও গিয়ে ওঠা সম্ভব। অথবা বেলুন যদি আকাশে উঠতে পারে, তবে বেলুনের সাথে হয়তো আপনিও উঠতে পারেন। এবং বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে পারেন, হাই কি বোকাটাই না ছিলেন আপনি। তবে সত্যি বলতে, পৃথিবীতে যারা বেশ আশ্চর্যজনক কিছু আবিষ্কার করে রেখে গেছেন, তারা শুরুতে সকলের কাছে বোকা হিসেবেই পরিচিতি পেয়েছেন। শৈশবের এইসব উদ্ভট চিন্তাকে যারা বাস্তবে রূপ দিতে পেরেছেন, তাদের সংখ্যা পৃথিবীতে খুবই কম। আর তাই আজ আপনারা শুনতে চলেছেন ঠিক এমনই একজন লোকের কথা, যিনি কল্পনায় নয় সত্যি সত্যি বেলুন নিয়ে আকাশে উড়েছিলেন। ১৯৪৯ সালে ইউএসএ তে জন্মগ্রহণ করেন ল্যারি অল্টার। তবে তার এই কীর্তির জন্য পরবর্তীতে তিনি সকলের কাছে লন চেয়ার ল্যারি হিসেবেই বেশি পরিচিত ছিলেন। ছোটবেলা থেকে ল্যারি এর ইচ্ছে ছিল আকাশে ওড়ার, আর এজন্য তিনি এভিয়েশন স্কুলেও জয়েন করতে চান। তবে এতে বাদশাহে তার ক্ষীণ দৃষ্টি। জন্মগতভাবে ল্যারিয়ার দৃষ্টিশক্তি দুর্বল হওয়ায় তার পক্ষে আর এভিয়েশন স্কুল জয়েন করা সম্ভব হয়নি, এবং তার পাইলট হওয়ার স্বপ্ন যেন স্বপ্নই থেকে যায়। তবে ল্যারিয়ার মনে ছিল আকাশ জয়ের তীব্র ইচ্ছা, এবং যখন তার বয়স ১৩, তখন থেকেই সে নানা পরিকল্পনা করতে থাকে আকাশে ওড়ার। একদিন সে খেয়াল করে যে মিলিটারি বেস ক্যাম্পে কিছু ওয়েদার বেলুন উড়ছে। এটি দেখে সে বেশ দারুণ একটি বুদ্ধি পায় তার আকাশে ওড়ার স্বপ্নকে সফল করার। সে পরিকল্পনা করে একগাদা বেলুন নিয়ে আকাশে ওড়ার, কিন্তু নানা কারণে তার সেসব পরিকল্পনা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। অবশেষে ১৯৮২ সালে ল্যারি পুরোপুরি প্রস্তুত হয়ে যান আকাশে ওড়ার জন্য। তিনি ৪৫টি ৮ ফিট উচ্চতা বিশিষ্ট ওয়েদার বেলুন কিনে আনেন। বিনা প্রয়োজনে এতগুলো ওয়েদার বেলুন এভাবে বিক্রি করা হয় না, এজন্য ল্যারি টেলিভিশন কমার্শিয়ালের নাম করে এগুলো কিনে আনেন। এরপর একটি চেয়ারকে তার বসার জায়গা হিসেবে তৈরি করেন এবং বেলুনের সাথে বেঁধে ফেলেন। ল্যারি সাথে নেন আরও কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন ল্যান্ডিংয়ের জন্য প্যারাশুট, খাবার জন্য স্যান্ডউইচ আর বিয়ার, যোগাযোগের জন্য সিডি রেডিও, আর বেলুন ফাটানোর জন্য পিলেট গান। সব কিছু যখন তৈরি, তখন ল্যারি শুরু করেন উড্ডয়ন। মাত্র কয়েক মিনিটের মধ্যে ল্যারি পৌঁছে যান প্রায় ১৬,০০০ ফিট উচ্চতায়। এটা বিমান ওড়ার অর্ধেক উচ্চতা সমান। তবে এরই মধ্যে বেশ কিছু বিমান তাকে দেখতে পায় এবং কন্ট্রোল রুমকে বিষয়টি জানায়। পরিস্থিতি খারাপ বুঝে ল্যারি নিচে নামার সিদ্ধান্ত নেয়, এবং তার নিচে নামার বিষয়টি ছিল ঠিক যেন বাচ্চাদের কার্টুনের মতো হাস্যকর। তিনি তার পিলেট গান দিয়ে একে একে তার বেলুনগুলো ফাটাতে শুরু করেন, এবং তারপর তিনি আস্তে আস্তে নিচে নামতে শুরু করেন। তবে হঠাৎ করেই তার গানটি তার হাত থেকে পড়ে যায়, এবং তার নিচে নামা বেশ কঠিন হয়ে পড়ে। তবে সবশেষে তিনি প্যারাশুট নিয়ে নিচে নামেন, এবং তার বেলুনগুলো বিদ্যুতের তারে আটকে যায়। এই ঘটনায় ওই এলাকার প্রায় ২০ মিনিটের জন্য সকল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিচে নামার পরপরই ল্যারি অ্যারেস্ট হন এবং জেলও খাটেন, সেই সাথে তাকে ১৫০০ ডলার জরিমানাও করা হয়। তবে ল্যারি এ ঘটনার পর বেশ পরিচিতি লাভ করেন। বেশ কয়েকটি টিভি চ্যানেলে তাকে ইন্টারভিউর জন্যও ডাকা হয়, এবং পত্রিকায় তার নামও ছাপা হয় বহুবার। ল্যারি ছাড়াও আর অনেকেই এভাবে বেলুন দিয়ে আকাশে উড়েছেন, এবং ফেডারেল এভিয়েশন অ্যাক্ট ভাঙাটায় তারা সবাই জেলও খেটেছেন। তবে কিছু কিছু বিষয় সফলতা বা ব্যর্থতা দিয়ে বিচার করা যায় না, কাজটি করাই যেন সবচেয়ে বড় কথা। আর ল্যারি এর আকাশে ওড়ার বিষয়টিও ঠিক যেন তেমনই। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।